বাংলাদেশ দলের উইকেট কিপার ব্যাটসম্যান লিটন কুমার দাস আইপিএল খেলতে যাওয়ার সময় সংবাদ সম্মেলনের কাছে তিনি জানিয়েছিলেন, আমি সেখানে যাচ্ছি শুধু অভিজ্ঞতা অর্জন করতে, সেখানে গিয়ে আমি কোনো ম্যাচ খেলতে পারবো কিনা সেটা আমি জানি না, আবার যদি কোনো ম্যাচে সুযোগ পাই তবে ভালো খেলতে পারবো কিনা সেটাও জানি না। আইপিএল খেলতে যাওয়ার সময় বেশ ভালো ফুরফুরে মেজাজেই ছিলেন লিটন কুমার দাস, গিয়েছিলেন অভিজ্ঞতা অর্জন করতে, কিন্তু দেশে ফিরলেন মাথা ভর্তি চাপ নিয়ে, যেটা ভালোভাবেই প্রভাব ফেলতে পারে আয়ারল্যান্ড সিরিজে। লিটন দাস যে অনেকটা ডিপ্রেশনের মধ্যে আছে তা তাকে দেখেই বোঝা গেছে। গতকাল লিটন দাস যখন দেশ ছাড়েন আয়ারল্যান্ডের উদ্দেশ্যে তখন বিমানবন্দরে তাকে অনেক প্রশ্ন করা হয়, কিন্তু একটা প্রশ্নেরও উত্তর দেয়নি লিটন দাস, এমনকি কারোর সাথে কথাও বলেননি। আইপিএল এ যাওয়ার সময় যতটা হাসি খুশি ছিল লিটন দাস ততটাই এবার আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের জন্য দেশ ত্যাগ করার সময় তার চেয়ে বেশি ডিপ্রেশনে ছিলেন লিটন। কিন্তু এর আসল কারণ কি এখন দেখা যাক, আয়ারল্যান্ডের বিপক্ষে এই চাপটা যেন তার পারফর্মে প্রভাব ফেলতে না পারে। এই ব্যাপারে আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন।